মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কানাই নাটশালে ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার অফিসে সভাগৃহে এ বছরের খরিফ মরশুমে চাষের জন্য ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুই বর্ধমান জেলা হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলাকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 22 জুলাই থেকে প্রথম পর্যায়ে 7 দিন খরিফ মরশুমের জন্য জল দেয়া হবে, পরবর্তী ক্ষেত্রে বিবেচনা করে জল দেয়া হবে। আমরা বাকি জেলার যে ডিএমস আছে তাদেরকেও কমিউনিকেট করে দেবো। আমরা স্যার বলে দিয়েছেন 70,000 একর জলটা ছাড়া হবে, একটা রিঅ্যাসেসমেন্ট আমরা ইন দিস নেক্সট যখন জলটা ছাড়া হবে 22 আর 27 রিঅ্যাসেসমেন্ট করবো কত জল অ্যাভেলেবেল আছে, তার বেসিসে একটা সেকেন্ড ডিসিশন হবে। রিপোর্ট এই কমিটি সবার সঙ্গে শেয়ার হবে আর মিটিংয়ে বোঝা যাবে কি কতটা জল ঘাটতি রয়েছে। আর একটা জিনিস বলি, টোটাল 8,20,000 একর এরেবল ল্যান্ড আছে, এরেবল যেখানে ধান চাষ হয় যে কোনো চাষ হয়, 10% বলতে পারেন সিডলিং জন্যে, যেখানে জাস্ট ওখানে কী বলে ধানের বীজগুলো, হ্যাঁ ও সিডলিং বেড, আর রেস্ট যে আছে 90% আমাদেরকে কভার করতে হবে। তো এই যে ফার্স্ট ফেজে গত বছর প্রায় 50-60% কভার হয়ে গেছিলো, এবার কভার হচ্ছে 40% কাছাকাছি। অ্যাজ পার দি ইনফরমেশন বাই স্টেক হোল্ডার্স যা আছে, পিপল রিপ্রেজেন্টেটিভ আছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার বিজয় ভারতী, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতিরা, কর্মাধ্যক্ষ ও ডিভিসি কর্তৃপক্ষ সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আজকে আমাদের মানে অন্যান্য বছরে যেমন আমাদের ইরিগেশনের একটা মিটিং হয় বছরে দুবার, এবারে মিটিং আমাদের আউশ আর এবং আমাদের আমন ধানের মিটিংটা মোট 5টা জেলা নিয়ে আমাদের মিটিংটা হয়েছে। সেখানে আমাদের আগামী 22 জুলাই থেকে আমাদের 5টা জেলায় কিন্তু জল ছাড়া হবে, কাজেই সেই নিয়ে আজকে আমাদের মিটিংটা করা হলো। আমাদের এখানে আমাদের কমিশনার সাহেব ছিলেন বিজয় ভারতী, আমাদের 5টা জেলারই আমাদের প্রতিনিধিরা ছিলেন, হুগলির সভাধিপতিও ছিলেন, বা আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আমাদের মোহাম্মদ ইসমাইল থেকে শুরু করে আমাদের অন্যান্য জেলার কৃষি কর্মাধ্যক্ষরা বা সমস্ত আধিকারিকরা ছিলেন। এই নিয়ে আমাদের আজকে মিটিং, মানে যেহেতু আমাদের 8 জুলাই পর্যন্ত আমাদের কাছে যা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণটা অনেক কম হয়েছে, কাজেই আমাদের কাছে ইতিমধ্যে আমাদের ডিভিসিতে জল আছে যে 70,000 একর ফিট আমাদের কিন্তু জল আছে, কাজেই আমাদের 5 জেলায় আমাদের 8,20,000 আমাদের কিন্তু 20,000 একর কিন্তু চাষ হবে। কাজেই আমাদের 22 তারিখ থেকে আমরা কিন্তু প্রথম ফেজে আমরা 5 দিন জল দেওয়া হবে, তারপরে আবার যদি আমাদের মানে বৃষ্টিপাত যদি ঠিক নর্মালি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের কন্টিনিউ জল কিন্তু আমরা দেওয়া হবে। কমিশনার ভার্ডওয়ান কমিশনার সাহেবের চেয়ারম্যানশিপে আমাদের 5টা জেলাকে নিয়ে হয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া 5টা জেলাকে নিয়ে খরিফ মরশুমে জল বণ্টন ব্যবস্থা নিয়ে আজকে মিটিংটা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে আমাদের জলের পরিমাণ একটু কম আছে, ডিভিসির লোকজন ছিল এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের লোক ছিল, সিডাব্লিউসি ছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বর্তমানে যেমন আকাশের বৃষ্টিপাত কম আছে, ব্যারেজের জল কম আছে। গত বছরে মিটিংটা হয়েছিল আপনার 16 তারিখে, এবারে আমাদের মিটিংটা 12 তারিখে আমরা করেছি। গতবারে আমরা জল দিয়েছিলাম 24 তারিখে, এবারে আমাদের সমস্ত কিছু আলাপ আলোচনা করে নিয়ে আমরা 22 তারিখ থেকে জল দিচ্ছি। জলটা আমাদের দেয়া হচ্ছে, জলের পরিমাণ দেয়া হবে 70,000 একর ফিট, কোয়ান্টাম অফ ওয়াটার 70,000 একর ফুট, এবং যে পরিমাণ এরিয়া 5টা জেলার যে পরিমাণ এরিয়া কভার করবে সেটা 8,20,000 একর, এই পরিমাণ জমি 5টা জেলাতে কভার করবে, এবং টোটাল ওয়াটার যেটা দেয়া হচ্ছে 40%, টোটাল ওয়াটার 40% আমাদের দেয়া হচ্ছে ফার্স্ট পেজে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।